হাই ফ্রেন্ডস, আমি সুভদ্রা। আমার চ্যানেল ভোজের থালিতে তোমাদের আরও আরেকবার ওয়েলকাম। দেখে বুঝতেই পারছো আজকে নিয়ে চলে এসেছি একটা স্পাইসি রেসিপি, ধাবা স্টাইল মাটন লিভার ফ্রাই। মাটন তো প্রায় সবারই পছন্দ, আর মাটনের লিভারও খুব একটা কম পছন্দের নয়, তাই না? তাই চলো এটা কি করে রান্না করতে হয় সেটাই তাড়াতাড়ি দেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি মাটন লিভার, 500 গ্রাম নিয়েছি। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি আদা বাটা 2 টেবিল চামচ। মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নিয়ে নিয়েছি লাল লঙ্কা গুঁড়ো, লাগছে গরম মশলা পাউডার, আর রঙের জন্য লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এভাবে 4টে পেঁয়াজকে বড় বড় টুকরো করে নিয়েছি, সাথে 12 থেকে 13টা রসুনের কোয়া, লাগছে স্বাদ মতো নুন আর চিনি, আর লাগছে কিছু গরম মশলা, তেজপাতা, 1টা ছোট দারচিনি, 2টো ছোট এলাচ আর 2টো লবঙ্গ, আর লাগছে ধনে পাতা, আর পুরো রান্নাটা তৈরি করার জন্য লাগছে 3 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা শুরু করার আগেই প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা ব্লেন্ডিং জারে পেঁয়াজ, রসুন আর লঙ্কা নিয়ে নিচ্ছি, আর অল্প জল দিয়ে ব্লেন্ড করে নেব যাতে এটা একটা স্মুথ পেস্ট তৈরি হয়। পেস্টটা রেডি, এবার চলে যাব নেক্সট স্টেপে। তার জন্য একটা কড়াইতে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি, আর তেল গরম হয়ে গেলে এতে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। হালকা ভেজে নেব যাতে এর থেকে সুগন্ধ বেরিয়ে আসে, আর তারপরে দিয়ে দিতে হবে আমাদের তৈরি করা পেস্ট। রান্নাটা খুব একটা শক্ত না, যেমন বাড়িতে আমরা পেঁয়াজ ভেজে মশলা কষাই সেরকমভাবেই আমি রান্নাটা তৈরি করব, কিন্তু খেতে একদম অন্যরকম হয়। মেনলি রোড সাইড ধাবা যেগুলো হয় সেখানে এরকম মাটন লিভার ফ্রাই পাওয়া যায়, আর সেগুলো পরোটা, লুচি এগুলো দিয়ে অসাধারণ খেতে লাগে। তাই যারা এটা পছন্দ করো তারা একবার বাড়িতে এটা তো অবশ্যই ট্রাই করো, আমি গ্যারেন্টি দিচ্ছি একদমই খারাপ লাগবে না। আচ্ছা, এর মাঝে আমি কিন্তু পেস্টটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোর কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা অপশনাল, অনেক জায়গায় দেয় অনেক জায়গায় দেয় না, আমার ভাল লাগে তাই আমি দিয়েছি। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এতে নুন দিয়ে দিয়েছি, আর সাথে চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছিলাম আদা বাটা, সব একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে যে গুঁড়ো মশলাগুলো ছিল একে একে সব মিশিয়ে দেবো। মশলাগুলো কিন্তু একটু লো ফ্লেমে কষালেই ভালো হয়, নয়তো পুড়ে যেতে পারে আর পোড়া গন্ধ হয়ে যাবে। তার জন্য আমি এখানে হালকা জলও ব্যবহার করছি, আর মশলাটা কষানোর সাথে সাথে এর মধ্যে মাটন লিভারগুলোও দিয়ে দেবো, আর সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। একটু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ধরে আস্তে আস্তে কষালে এটা খেতে কিন্তু অসাধারণ হয়, মানে যত কষাবে তত এর স্বাদ কিন্তু আরও ভালো হবে। আমি চেষ্টা করি এই চ্যানেলে যাতে রেগুলার যে রেসিপিগুলো আমাদের বাড়িতে হয় সেগুলোও শেয়ার করার, আর যেগুলো একটু ইউনিক বা আনকমন সেগুলো তোমাদের দেখানো। তাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ সামনেই আসছে কয়েকটা স্পেশাল শরবতের রেসিপি তোমাদের জন্য। আচ্ছা, কথা বলার মাঝখানে কিন্তু আমার মশলা কষানোর পর আমি অল্প জল দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য, আর তারপর এর উপর দিয়ে হালকা গরম মশলা ছড়িয়ে মিশিয়ে দিলেই কিন্তু এটা একদম রেডি। বাড়িতে অবশ্যই বানাও, মেটে চচ্চড়ি, রুটি বা পরোটা, লুচি দিয়ে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানিও। আসছি পরের দিন কয়েকটা স্পেশাল শরবত নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।